প্রশ্ন ও উত্তরে আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রতিদিন আমাদের ফেসবুক পেজে এবং ফোরামে অসংখ্য প্রশ্ন আসে, সেখান থেকে সেরা প্রশ্ন নিয়ে সাজানো আমাদের এই ভিডিও। চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে, লিংকে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। প্রশ্ন: আমার বয়স 23, আমার লিঙ্গ একটু পরপর দাঁড়িয়ে যায় এবং ব্যথা করে। আগে প্রায় হস্তমৈথুন করতাম, এখন করি না। এখন আমি কি করব? উত্তর: এটা হচ্ছে হস্তমৈথুনের কুফল। যারা হস্তমৈথুন করে তাদের এক সময় কোনো না কোনো সমস্যা তৈরি হয়। একটা সময় আর লিঙ্গ দাঁড়ায় না, বা দাঁড়ালেও দ্রুত বীর্যপাত হয়ে যায়। আপনার সমস্যা এখনো ওই পর্যায়ে যায়নি, আপনি অবশ্যই ভাগ্যবান। আপনার সমস্যার জন্য এখন যা করতে হবে সেটা হচ্ছে, লিঙ্গ দাঁড়িয়ে গেলে বাথরুমে গিয়ে লিঙ্গে পানি ঢালতে পারেন, তাহলে লিঙ্গ বসে যাবে এবং লিঙ্গের ব্যথা দূর হবে। মনে রাখবেন, সেক্স বিষয়টা শরীরের থেকে মনের বিষয় বেশি। প্রশ্ন: আমার 20 বছর আগে বিয়ে হয়েছিল এবং 3টা বাচ্চাও হয়েছে, কিন্তু 10 বছর আগে ডিভোর্স হয়ে যায়। কারণ ছিল, বউকে শারীরিক সুখ দিতে পারতাম না ঠিক মতো। এখন আবার বিয়ে করতে চাই কিন্তু সাহস পাই না। স্ত্রী আবার বিয়ে করেছে। উত্তর: বাচ্চা হতে গেলে শারীরিক মিলনে পূর্ণ তৃপ্তি পেতে হবে এমন না। ডিম্বাণুর ভেতর 1 ফোঁটা শুক্রাণু গেলেই বাচ্চা হতে পারে, সেটা 1 মিনিটের বীর্যপাত হলেও হতে পারে। শারীরিক মিলনে পূর্ণ তৃপ্তির সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই। আর স্ত্রীকে মিলনে পূর্ণ তৃপ্তি দিতে গেলে যে জিনিসটি প্রয়োজন, সেটি হচ্ছে আপনার স্ত্রী যোনিতে লিঙ্গ প্রবেশের আগে কতটুকু উত্তেজিত আছে সেটা দেখতে হবে। সেজন্য প্রয়োজন ফোরপ্লে। ফোরপ্লে হচ্ছে লিঙ্গ যোনিতে প্রবেশের আগে আপনার স্ত্রীকে উত্তেজিত করা। তারপর মিলন শুরু করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব। অনেক মেয়ে আছে যাদের কাছে শারীরিক মিলন মুখ্য নয়, ভালোবাসাটাই মুখ্য। প্রশ্ন: ম্যাডাম, আমি বিয়ে করেছি 4 বছর। বিয়ের প্রথম প্রথম সেক্সের ট্যাবলেট খেতাম, যদিও পরে একদম বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এখন সমস্যা হলো, 2-3 মাস হয়ে যায় কিন্তু স্ত্রীর কাছে যেতে মন চায় না, লিঙ্গ শক্ত হয় না। আর যদিও অনেক কষ্টে একবার হয়, তাহলে একবারই থাকতে পারি। আমার এই বিয়ের টোটাল জীবনে দ্বিতীয়বার খুব কমই থাকতে পেরেছি। সব মিলে আমি আমার স্ত্রীকে সুখ দিতে পারি না। এখন এর থেকে পরিত্রাণের সুন্দর একটা সমাধান চাই। ম্যাডাম, সমাধানটা দিলে উপকৃত হব। উত্তর: রেগুলার সেক্সের ট্যাবলেট খাওয়া মানে নিজেই নিজের যৌন জীবনকে হত্যা করা, আর নিজের স্ত্রীর সাথে তো নয়ই। শারীরিক দুর্বলতা থাকলে বা নিজের কাছে যদি মনে হয় আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন না, এই লজ্জায় হয়তো স্ত্রীর কাছে যেতে ইচ্ছে করে না। যদি মনে হয় অতিরিক্ত বেশি পরিমাণে সেক্সের ট্যাবলেট খেয়ে ফেলেছেন, তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো যৌন বিশেষজ্ঞ, ডাক্তার দেখাতে হবে। আর শারীরিক দুর্বলতার 80% হলো মনের দুর্বলতা, যা নিয়মিত ভালো ভালো খাবার যেমন দুধ, ডিম, কলা এগুলো রেগুলার খেলে শরীর শক্তিশালী হবে। আর মনে রাখবেন, শারীরিক মিলন বা সহবাস হচ্ছে প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত বেশি অভিজ্ঞ হবেন। প্রশ্ন: ম্যাডাম, পুরুষ যদি মহিলার যোনি কিস করে আর চুষে, তাহলে কি পুরুষের কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি না?
আর যোনি চুষলে মহিলাদের কেমন লাগে, তাদের অনুভূতি কেমন, মানে তাদের কি ভালো লাগে, তারা কি যোনি চষা পছন্দ করে? উত্তর: আগে ধারণা করা হতো এতে কোনো ক্ষতি হয় না, কিন্তু বর্তমানে কিছু গবেষণায় দেখা গেছে এতে মুখে ক্যান্সার হতে পারে। আর মুখ মেহন বা চষা হচ্ছে রুচির ব্যাপার, যদিও বর্তমানে 30-40% মানুষ এই রুচিতে অভ্যস্ত হয়ে পড়েছে। একজন মহিলাকে শুধুমাত্র যোনি চষে এবং ফিঙ্গারিং করেও পরিপূর্ণ তৃপ্তি দেয়া যায়। প্রশ্ন: আমি আগে অনেক হস্তমৈথুন করতাম, এখন কিছুদিন থেকে করি না, কিন্তু এখন কোনো মেয়ে দেখলে প্রচুর সেক্স উঠে, এখন আমার কি করণীয়? আর আমার মাঝে মাঝে ফোটা ফোটা মূত্র বের হয়, এখন আমি কি করব? উত্তর: হস্তমৈথুন অবশ্যই একটি নেশা, আর কোনো নেশার ফলই কখনো ভালো কিছু নিয়ে আসে না, আর হস্তমৈথুনের নেশা থেকে বের হয়ে আসা অনেক কঠিন একটি কাজ। আগে যেখানে আপনি সেক্স না উঠলেও সেক্স উঠিয়ে হস্তমৈথুন করতেন আর অতি দ্রুত বীর্য বের করে আনন্দ নিতেন, তার রিয়াকশন তবে থাকবেই। আপনি যদি মিনিমাম 1 মাস না করে থাকতে পারেন এবং ওই দিকে মনোনিবেশ না করেন, তাহলে আস্তে আস্তে আপনার সমস্যা থাকবে না। এর জন্য আপনি ব্যস্ত থাকতে পারেন অন্য যে কোনো কাজে। সেক্সের চিন্তা মাথা থেকে একদম ছেড়ে ফেলুন, যদিও সেটা পৃথিবীর সব থেকে কঠিন মনে হবে আপনার কাছে, তারপরও চেষ্টা করুন, আশা করি পারবেন। প্রশ্ন: একটা মেয়ে বা নিজের স্ত্রীকে কত ইঞ্চি লিঙ্গ দিয়ে স্ত্রীকে চরম সুখ দেয়া যায়? 7 বা 8 বা 9? এবং আমি নিজেই 14 মিনিট পর্যন্ত যৌন মিলন করেছি, কিন্তু তারপর আমার মনে হয় আমার স্ত্রীকে সুখ দিতে পারিনি, এখন আমি কি করব? উত্তর: স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দেওয়ার জন্য বড় লিঙ্গের দরকার হয় না, যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনি কতক্ষণ মিলনে স্থায়ী হতে পারলেন। স্ত্রীকে পূর্ণ উত্তেজিত করে সহবাস করলে 5-10 মিনিটেই 4-5 ইঞ্চি লিঙ্গ দিয়েও স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব। আপনি স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশের পূর্বে খেয়াল করবেন আপনার স্ত্রী উত্তেজিত হয়েছে কিনা। আর মনে রাখবেন, শারীরিক মিলন বা সহবাস হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত বেশি অভিজ্ঞ হবেন। প্রশ্ন: আপু, ছোটবেলা থেকেই হস্তমৈথুন করে আসছিলাম, কিন্তু এখন আমার অতি তাড়াতাড়ি বীর্য আউট হয়ে যায় এবং একটু পরপর প্রস্রাবের চাপ আসে, এতে শরীর না পাক হয়ে নামাজ পড়তে সমস্যা হয়, এখন কি করণীয় জানালে উপকৃত হব? উত্তর: হস্তমৈথুন একটি নেশা, যা এখন 95% যুবক যুবতী জড়িয়ে পড়েছে, আর যার ফল হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এবং আরও নানান সমস্যা হচ্ছে। এ সমস্যা যে স্থায়ী তা নয়, যথাযথ ব্যবস্থা নিলে সেরে যায়। আর প্রস্রাবের চাপ বেশি আসা মানে আপনি হয়তো ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করে নেবেন। প্রশ্ন: আমি একজনকে ভালোবাসতাম, এখন আমাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু আমি তাকে ভুলতে পারছি না, আমি তাকে তাড়াতাড়ি ভুলে যেতে চাই, এটাই হলো আমার সমস্যা, কি করব বলবেন কি? উত্তর: ভালোবাসা এমন একটি বিষয়, যখন আপনি কাউকে ভালোবাসবেন তার জন্য হৃদয়ের মধ্যে তার জন্য একটি জায়গা বরাদ্দ করলেন, আর সে যখন চলে যায় ওই জায়গাটা ফাঁকা রয়ে যায় এবং সহজেই ওই জায়গা পূর্ণ হতে যায় না, কিন্তু সময়ের সাথে সাথে ঠিকই ওই জায়গা পূর্ণ হয়। এই জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে ব্যস্ত থাকতে হবে, যখনই তার কথা মনে পড়বে ওই কথায় মনোযোগ না দিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে,
আর ধীরে ধীরে আপনি তাকে ভুলতে পারবেন। এটা এক মাসেও হতে পারে, আবার এক বছরও লাগতে পারে, সেটা আপনার উপর নির্ভর করছে। প্রশ্ন, ম্যাম আমার মুখের মধ্যে গোটা ফোটে, মানে ব্রণ হচ্ছে, এগুলো কিভাবে কমাতে পারি, একটু বলে দিলে খুশি হতাম। উত্তর, মুখে ব্রণের জন্য দায়ী হতে পারে আপনার বয়স। বয়সন্ধিকালে মোটামুটি সবারই কিছু কিছু এ সমস্যা হয়, আবার অনেকের হরমোন সমস্যার কারণে হয়, আবার কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে ব্রণের সমস্যা হয়, যেমন পাউরুটি, আলুর চিপস, চকলেট, দুধ, সোডা জাতীয় খাবার ইত্যাদি। প্রশ্ন, আপা আমার লাইভোরাম সমস্যা, শরীরের ভেতরে চাবির মতো টিউমার আছে, বেশ কয়েকটি বড় বড়, আমি এখন কি করতে পারি? উত্তর, এটা এক ধরনের সমস্যা, আবার সমস্যা না, এটা সাধারণত হয় রক্তের চর্বি থেকে, যা মেদ বাড়লে শরীরের একটা জায়গায় গিয়ে দানা বাঁধতে থাকে, তাই এটা ঠিক টিউমার না, এটা তেমন সমস্যা করে না, যদি সমস্যা করে বা মনে হয় তাহলে অপারেশন করে কেটে ফেলা যায়, অতদূর সমস্যা সাধারণত হয় না, তাই টেনশন নেবার কারণ নেই, এটা বংশগত হয়েও থাকে। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।